প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কারকের ভিডিও পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা 2021 এ কারকের ভিডিও 2021 সালে তাদের গ্রাহকদের জন্য বা কাস্টমারদের জন্য যে সার্ভিসগুলো নতুন ভাবে শুরু করতে যাচ্ছে বা প্রিভিয়াস যে সাপোর্টগুলো কারকের ভিডিওর পক্ষ থেকে আপনারা ইতিপূর্বে যেগুলো পেয়েছেন সেগুলোর ধারাবাহিকতায় আমাদের যে সার্ভিসের নতুন রূপগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং 2021 সালে আমাদের কারকেয়ারবিডির যে নতুন সম্ভাবনা দিকগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের উপদেশ আপনাদের সমালোচনাগুলো আমাদেরকে যে পয়েন্টটিতে নিয়ে দাঁড় করিয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা 2021 সালে শুরুতে কারকেয়ারবিডির সবচেয়ে উল্লেখযোগ্য যে সার্ভিসটি এনেছি সেটা হচ্ছে সে বিষয়টি হচ্ছে বাসা বাড়িতে কিংবা আপনার নির্ধারিত পয়েন্টে গিয়ে সার্ভিসিং প্রোভাইডটা করা এবং মেম্বারশিপের মাধ্যমে একটা মেম্বারশিপ সার্ভিসের মেম্বারশিপ প্রোভাইডের মাধ্যমে এই সার্ভিসগুলো প্রোভাইড করার ট্রাই করতেছি বা প্রোভাইড করার জন্য নতুনভাবে পরিকল্পনা করা হয়েছে। আমাদের সাথে যারা নিবন্ধন করতে চান নিবন্ধিত কারগুলো আপনারা যে যে সহযোগিতা বা যে যে সাপোর্টগুলো পাবেন সেটা হচ্ছে জেনারেল যে চেকআপগুলো আছে বা জেনারেল যে সার্ভিসিংগুলো আছে রুটিন চেকআপ সেই সার্ভিসগুলো আপনারা আপনাদের নির্ধারিত পয়েন্টে পাবেন। এর বাইরে গিয়ে আপনারা পার্ট সংক্রান্ত ব্যাপারে আমাদের কাছ থেকে জেনুইন যে ইনফরমেশানটা প্রাইস কোটেশান হোক কোয়ালিটি হোক সেই সাপোর্টটা পাবেন। আপনারা গাড়ির যে জেনারেল মেনটেন্যান্স সংক্রান্ত যে কোনো সময় সাপোর্ট পাবেন আমাদের কাছে যদি আপনারা আমাদের কারকেয়ারবিডির আওতাধীন নিবন্ধিত থাকেন। আরও একটা ব্যাপার উল্লেখযোগ্য হচ্ছে 2021 সালে আমরা যে ভিশনটি নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে হাইব্রিড কেয়ার। হাইব্রিড কেয়ারে আমরা স্পেশাল কেয়ার দেওয়ার চেষ্টা করতেছি এবং 2020 সালের স্টাডি থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে হাইব্রিড গাড়িগুলোর বেসিক যে প্রবলেমটা হচ্ছে ব্যাটারি সংক্রান্ত প্রবলেম, ব্রেক বুস্টার সংক্রান্ত প্রবলেম এবং ফুয়েল কনজাম্পশন নিয়ে অনেকের অনেক বেশি কোশ্চেন থাকে যেহেতু ব্যাটারি যখন সাপোর্ট পায় না। সেই সকল ব্যাপারগুলো নিয়ে আপনারা নিয়মিত বা রুটিন চেক আপের মাধ্যমে কারকেয়ারবিডির কাছ থেকে একটা ভালো পরামর্শ পাবেন এবং আপনার নির্ধারিত প্লেসে বা আমাদের যে টেকনিক্যাল সার্ভিসিং পয়েন্টগুলো আছে সেই সার্ভিসিং পয়েন্টগুলো থেকে আপনারা এই সহযোগিতাগুলো পাবেন। এর পাশাপাশি আপনারা শুধু ঢাকা সিটি না, ঢাকা শহরের বাইরে যে কোনো প্লেসে যদি আপনার গাড়িটা আটকে যায় বা যে কোনো প্লেসে যদি আপনার গাড়িটা সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারবেন এবং আমরা সেই নির্ধারিত প্লেসে গিয়ে আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করতে পারবো। এটা হচ্ছে 2021-এর আমাদের কারকেয়ারবিডির মেন একটা লক্ষ্য। সো আপনার গাড়ি সংক্রান্ত ব্যাপারে যে কোনো পরামর্শ, আপনার গাড়ি সংক্রান্ত গাড়ি পার্টস সংক্রান্ত ব্যাপারে যে কোনো পরামর্শের জন্য আমরা আপনার কারকেয়ারবিডির সাথে যোগাযোগ করবেন। কারকেয়ারবিডির হেল্পলাইন, কারকেয়ারবিডির ওয়েবসাইট, কারকেয়ারবিডির ফেসবুক পেজের ইনবক্সটি আপনাদের জন্য সবসময়ের জন্য খোলা থাকলো। আর কারকেয়ারবিডি শুধুমাত্র যে গাড়ি এবং পার্টস সার্ভিস এবং পার্টস প্রোভাইড করে এমনটি নয়, কারকেয়ারবিডির নেটওয়ার্কের মাধ্যমে ইউজ কার ঢাকা শহরে যে ইউজ কারগুলো আছে এই ইউজ কারগুলো আপনারা কিনতে পারবেন কিংবা কারকেয়ারবিডির মাধ্যমে বিক্রি করতে পারবেন। আমরা সেই সার্ভিসটি প্রোভাইড করতেছি। রিকন্ডিশন কার যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ইনফরমেশান পাবেন। যদি জাপান লাইভ অপশন থেকে আপনারা গাড়ি কিনতে চান সে সংক্রান্ত ব্যাপারেও সাপোর্ট পাবেন এবং ব্র্যান্ড নিউ কারের প্রাইস বা ব্র্যান্ড নিউ কার কী ফিচার আসতেছে সেই বিষয়গুলো জানতে পারবেন আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি। সুতরাং সবসময় সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। কারকেয়ারবিডির পক্ষ থেকে সকলকে 2021-এর শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিন আপনাদের সুন্দর হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি উৎকর্ষ শুভ্র কারকেয়ারবিডির এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।